আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং কপার, যা সব ধরনের ত্বকের যত্নে অতুলনীয়। আজকের ভিডিওতে আমি বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের আলাদা আলাদা বিভিন্ন প্যাক বানানোর নিয়ম বলে দেব। আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি বা দুটি প্যাক বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকগুলো ব্যবহারের আগে একটি বিষয়েই ব্যাপক সতর্কতা রাখতে হবে, তা হলো অবশ্যই ফ্রেশ আপেল ব্যবহার করতে হবে। আপেল আগে কেটে রাখলে তা অক্সিডাইজ হয়ে যায়, এই অবস্থায় আপেল ব্যবহার করলে তা ত্বকের উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে। শুষ্ক ত্বকের জন্য প্যাক, একটি পাত্রে এক টেবিল চামচ গ্রেট করা আপেল এবং হাফ চা চামচ অলিভ অয়েল নিতে হবে। খুব ভালো করে চামচ দিয়ে ফেটাতে হবে যাতে অলিভ অয়েল আপেলের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এটি মুখে আর গলায় লাগিয়ে রাখতে হবে 20 মিনিট। এরপর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তেলাক্ত ত্বকের জন্য একটি পাত্রে এক চা চামচ গ্রেট করা আপেল, এক চা চামচ টক দই আর এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এবার এটি মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে 15 মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বকের তেলাক্ততা কমে যাবে, সেই সাথে ত্বক হবে উজ্জ্বল। মিশ্র ত্বকের জন্য এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে হাফ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে 20 মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। সেনসিটিভ ত্বকের জন্য এক টেবিল চামচ গ্রেট আপেলের সাথে এক চা চামচ কাঁচা দুধ এবং এক চা চামচ পেস্ট করা কলা খুব ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে 15 মিনিট। তারপর মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তবে সতর্কতার জন্য পুরো মুখে প্যাকটি লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। ব্রণ প্রবণ ত্বকের জন্য এক চা চামচ গ্রেট করা আপেলের সাথে হাফ চা চামচ লেবুর রস আর সামান্য মধু মিশিয়ে নিতে হবে। এবার এটি মুখে শুধু ব্রণের ওপর লাগিয়ে রাখতে হবে 15 মিনিট। সামান্য জ্বালা করতে পারে, তবে 5 মিনিট পর জ্বালা পোড়া কমে যাবে। এরপর মুখ ধুয়ে ফেলতে হবে। ইনস্ট্যান্ট উজ্জ্বলতার জন্য প্যাক, এই প্যাকটি সব রকম ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা এনে দেবে। এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে এক চা চামচ বেদানার রস এবং এক চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে 25 মিনিট। এরপর 1 মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।